हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई भालो आछो। विगत बेश कयेकटा भिडियोते आमी तोमादेर साथे शेयर करेछि बेश किछु हेल्थ बेनिफिट्स, किछु हेल्थ प्रब्लेम, तार सल्यूशन, किछु कमप्लिकेशन्स, किछु खाबारेर गुणागुण सम्पर्के आलोचना करेछि। किन्तु आज के भिडियोटा एकटु अन्यरकम होते चलेछे। आमी तोमादेर साथे आलोचना करब आमादेर चोखेर नीचे जे डार्क सार्कल पड़े सेटा कि करे रिमूव करा जाय एबं सेटा होवार कि कि कारण थाकते पारे। डार्क सार्केल आसले एकटा कोनो रोग नय, एटा आसले आमादेर शरीरके वार्न करे जे सामथिंग इज गोइं रंग इन योर बडी। आमादेर शरीरे निश्चय किछु प्रब्लेम होच्छे, तार जन्य आमादेर ए डार्क सार्केल पड़छे। चोखेर नीचेर अंशटा एकटु कालो होये गेले आमादेर फेसेर रंगेर साथे चोखेर नीचेर कालो रंगटा किन्तु खूब बाजे देखते लागे। तोमरा सकलेई जानो मोटामुटी जे डार्क सार्केल केन पड़े। घुम कम होले, आमरा जखन खूब टेंशने थाकि, आमरा जखन खूब स्ट्रेसे थाकि, तखन आमादेर किन्तु डार्क सार्केल पड़े। किन्तु डार्क सार्केल पड़ार पिछने किन्तु मात्र एई कटा कारण नय, डार्क सार्केल पड़ार पिछने आछे आरो वैरियस रिजन जेगुलो तोमरा सत्यिई जानो ना। तो चलो देखे नी जे डार्क सार्केल पड़ार बेश किछु रिजनगुलो। दीर्घ दिन धरे अतिरिक्त परिमाणे धूमपान, দিনের মধ্যে বারংবার ধরে চোখ রগড়ানোর অভ্যেস, অতিরিক্ত পরিমাণে সূর্য তাপ এবং সানগ্লাস ছাড়া বাইরে বেরোনো, বাজে কোয়ালিটির বিউটি প্রোডাক্টস এবং মেকআপ প্রোডাক্টস ইউজ করা। দীর্ঘ দিন ধরে শরীরে কোনো না কোনো নিউট্রিয়েন্টসের অভাবে অনেক সময় ডার্ক সার্কেল পড়ে। এছাড়াও খুব বেশি পরিমাণে সল্ট এবং সুগার জাতীয় খাবার খেলেও কিন্তু চোখের তলায় কালি পড়তে দেখা যায়, তাই এই খাবারগুলো কমানো অভ্যেস করতে হবে। অনেকক্ষণ ধরে একভাবে মোবাইলে কাজ করা, এছাড়াও কম্পিউটারের সামনে কাজ করা, বিভিন্ন রকমের রাইটিং লেখা বা অনেকক্ষণ ধরে স্ক্রিন টাইম হচ্ছে, এরকম সময় কিন্তু চোখের তলায় কালি পড়ে। এছাড়াও হঠাৎ করে রেগে যাওয়া, স্ট্রেস, টেনশন এসবের কারণেও হয়ে থাকে। পর্যাপ্ত পরিমাণে জলের অভাবেও কিন্তু চোখের তলায় কালি পড়ে। বর্তমানে ইঁদুর দৌড় লাইফে পুরুষ এবং মহিলা দুজনেই এই সমস্যাটাকে ভোগ করছে। এরপর আমরা দেখে নেব বেশ কিছু হোম রেমেডিস, যে রেমেডিসগুলো রেগুলার ফলো করলে তোমাদের ডার্ক সার্কেল একদমই থাকবে না, একদম পার্মানেন্টলি চলে যাবে। সবাই চায় ডার্ক সার্কেল চলে যাওয়ার জন্য অনেক কিছু করতে, অনেকে অনেক অনেক দামি দামি আন্ডার আই ক্রিম কেনে, কিন্তু সেরকমভাবে লাভ হয় না। বাজারে প্রচুর আন্ডার আই ক্রিম পাওয়া যায়, হয়তো সেগুলো ভীষণ কস্টলি হয়, হয়তো সেটা কিছু দিনের জন্য হয়তো রিমুভ হয়ে যায়, কিন্তু পার্মানেন্টলি হয় না। আমি তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করব, যে হোম রেমেডি দেখাবো, সেভাবে তোমরা যদি ফলো করতে পারো তাহলে ডেফিনেটলি ডার্ক সার্কেল অবশ্যই রিমুভ হয়ে যাবে। তো চলো দেরি না করে দেখে নিই যে কী হোম রেমেডিস আমাদের অ্যাকচুয়ালি ফলো করতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু। আলু কিন্তু ভীষণ ভালো ব্লিচের কাজ করে। আমাদের শরীরের যে কোনো অংশের কালো দাগ দূর করতে আলু ভীষণ ভালো কাজ করে। তারপর আমি নিয়ে নিয়েছি শসা। শসার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। তারপর আমি নিয়ে নিয়েছি হরিতকি। হরিতকি কিন্তু আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট। এই হরিতকি কিন্তু প্রথমে জলে একটু ভিজিয়ে রাখতে হবে, কারণ জলে ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে যাবে। এছাড়াও লাগছে গোলাপ জল এবং অ্যালোভেরা জেল। তোমরা সবাই জানো মোটামুটি অ্যালোভেরা এবং রোজ ওয়াটারের কথা, কিন্তু অনেকেই জানো না যে হরিতকি এবং আলুর রস এগুলো কীভাবে আমাদেরকে সাহায্য করে ডার্ক সার্কেল রিমুভের জন্য। অনেকেই জানো ফেশিয়াল করার সময় আমাদের ডার্ক সার্কেল রিমুভের জন্য অনেক সময় ফেশিয়ালের সাথে একটা শসা চোখে দিয়ে দেওয়া হয়, যাতে ডার্ক সার্কেলটা রিমুভ হয়ে যায়, কিছুটা হলেও চোখের নিচটা একটু পরিষ্কার হয়ে যায়। কিন্তু সবসময় সেটা হয়ে ওঠা সম্ভব নয়, সবসময় চোখে শসা লাগিয়ে তো বসে থাকা সম্ভব নয়। তো তাই জন্য আমি এই রেমেডিটা তোমাদের জন্য নিয়ে এসেছি। তো রেমেডিটা দেখতে থাকো, পরপর স্টেপ বাই স্টেপ আমি দেখাবো এবং সেই স্টেপ বাই স্টেপ ফলো করবে। প্রথমে আলুটার খোসা সম্পূর্ণ ছাড়িয়ে সেটাকে গ্রেট করতে হবে। একইভাবে শসাটার খোসা ছাড়িয়ে শসাটাকেও আমি গ্রেট করে নিয়েছি। এবার আলুর রসটা এবং শসার রসটা একসাথে মিশিয়ে দিলাম। এরপর ভিজিয়ে রাখা হরিতকিটাকে আমি একটু বেটে নিলাম। তারপর সমস্ত ইনগ্রিডিয়েন্ট অর্থাৎ আলুর রস, শসার রস যে মেশানো ছিল তার মধ্যে আমি এটাও মিশিয়ে দিলাম। এরপর মুখটাকে ভালো করে পরিষ্কার করে আমি আলুর রস, শসার রস এবং হরিতকির যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেটা আমি ভালো করে রিং ফিঙ্গার দিয়ে অথবা হালকাভাবে একটু চোখে ম্যাসাজ করব, ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ। ভালো করে 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করব। খুব ভালোভাবে ম্যাসাজ করতে হবে যাতে ব্লাড সার্কুলেশনটা খুব ভালোভাবে হয়। তারপরে 10 মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।
এরপর আসি সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপের জন্য আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল এবং ফেস সিরাম। ফেস সিরাম অয়েল অ্যাড না করলেও তোমাদের গোলাপ জল কিন্তু অ্যাড করতেই হবে। অ্যালোভেরা জেলের সাথে গোলাপ জল মেশালাম, দু ফোঁটা গোলাপ জল দিলেই যথেষ্ট। অ্যালোভেরা জেল এবং গোলাপ জলের মিশ্রণে আমি দিয়ে দিলাম দু ফোঁটা ফেস সিরাম। আমি এখানে নিয়ে নিয়েছি গুড ভাইবসের রোজি ফেস সিরাম। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফেস সিরাম ইউজ করতে পারো। পার্সোনালি গুড ভাইবসটা আমার ভীষণ ফেভারিট। তোমরা যদি গুড ভাইবসের ফেস সিরাম ইউজ করতে চাও, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, ওখান থেকে দেখে নিও। এরপর আমি তিনটি উপাদানের মিশ্রণকে চোখের নিচে এবং চোখের ওপরে খুব ভালোভাবে লাগিয়ে নেব। অবশ্যই পরিষ্কার মুখে লাগাতে হবে, না হলে কাজ সেভাবে দেবে না। ভালো করে ম্যাসাজ করতে হবে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ। তোমরা সকলেই জানো স্কিন হেলথের ওপর অ্যালোভেরা জেলের ভূমিকার কথা। অ্যালোভেরা জেল নিয়মিত পরিমাণে ফেসে লাগালে এবং চোখের নিচে লাগালে আমাদের স্কিনের পিগমেন্টেশন দূর হয়ে যাবে, ডার্ক সার্কেল তো অবশ্যই দূর হবে, এছাড়াও আমাদের আই ল্যাশের গ্রোথ বাড়বে। হরিতকের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ছাড়াও রয়েছে 12টি ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, পালমিটিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিডগুলো আমাদের স্কিন হেলথের জন্য ভীষণ উপকারী। হরিতকে শুধুমাত্র স্কিন হেলথের জন্য নয়, আমাদের শরীরের অনেকগুলো সমস্যার সমাধান করতে কিন্তু হরিতকে সাহায্য করে। রেগুলার বেসিসে হরিতকে যদি আমরা খেতে পারি তাহলে আমাদের ইমিউনিটিও অনেকটা বাড়বে। তোমরা এই দুটো স্টেপ পরপর ফলো করতে পারো অথবা যে কোনো একটা স্টেপ রেগুলার বেসিসে ফলো করতে পারো, কিন্তু দুটো স্টেপ পরপর করলে আমাদের ডার্ক সার্কেল অনেকটা লাইট হবে ভীষণ তাড়াতাড়ি। তোমরা খুব ভালো রেজাল্ট তাড়াতাড়ি দেখতে পাবে। তো এই হোম রেমেডিটা তোমাদের কিন্তু রেগুলার অন্তত পরপর 10টা দিন ফলো করতে হবে। 10 দিনের মধ্যে একদিনও গ্যাপ দেওয়া যাবে না। 10 দিনের মধ্যে তুমি যদি গ্যাপ দাও তাহলে কিন্তু সেই কাজ দেবে না, তাহলে কিন্তু আরও দেরি করবে। হোম রেমেডি এটা, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট সহজলভ্য এবং ভীষণ কম খরচে তোমরা এই কাজটা করতে পারবে, তাই তোমরা প্লিজ ব্যাপারটাকে স্কিপ করবে না, করে যাবে। কারণ তোমরা জানো যে এটা হোম রেমেডি, তো তার জন্য কিন্তু আন্ডার আই ক্রিমের মতন অত ফাস্ট কাজ করবে না, কিন্তু একটু আস্তে 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 কাজ করবে, কিন্তু ডেফিনেটলি এবং পার্মানেন্টলি দূর হয়ে যাবে। কিন্তু একটা কথা বলে রাখি, স্ট্রেসের কারণে হোক, টেনশানের কারণে হোক বা ঘুমের কারণে হোক, যদি এই সমস্ত কারণগুলোর জন্য তোমাদের যদি ডার্ক সার্কেল পড়ে তাহলে সেটা রিমুভ পসিবল হবে। কিন্তু জেনেটিক কারণে বাবা মার যদি ডার্ক সার্কেলে প্রবলেম থাকে বা আমাদের পূর্বপুরুষের যদি ডার্ক সার্কেলে প্রবলেম থাকে তাহলে কিন্তু পুরোপুরিভাবে ডার্ক সার্কেল যাবে না। হ্যাঁ, অবভিয়াসলি এই রেমেডিটা তোমরা যদি ফলো করতে পারো একটু হলেও কমবে, কিন্তু পুরোপুরি দূর হবে না যাদের জেনেটিক্যালি ডার্ক সার্কেলের সমস্যা আছে। খুব হেলদি লাইফস্টাইল লিড করো, প্রপারলি ঘুমাতে হবে, 6 থেকে 8 ঘন্টা ঘুমটা কিন্তু ভীষণ দরকার, আর সাথে সাথে প্রত্যেক দিন এই রেমেডিটা ফলো করো, অবশ্যই তোমরা ফলাফল পাবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করো, কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর এই রেমেডিটা ফলো করে তোমাদের সত্যি সত্যি কাজ হয়েছে কি না প্লিজ আমাকে এসে কমেন্ট বক্সে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। তো চলি বন্ধুরা, টাটা।